আমার দীর্ঘ দেড় বছর হলো আমার এই জ্বালা এই ব্যথা তার এই কোমরে ব্যথা ছিল ওই ব্যথা আমার এই দুই পাশ দিয়ে ঝিনঝিন ঝিনঝিন করে ইয়ে মারতো নিচের দিকে নামে আসতো এবং খুব রক টান ধরতো খুব জ্বালা যন্ত্রণা হতো দেখাইছি এর আগে আমি তিনজন ডাক্তারকে দেখাইছি কিন্তু কোথাও এত দূর ভালো হয়নি তারপর আমি ওই সারের অ্যাড টিভিতে দেখে তারপরে আমার ছেলে ২১শে টিভিতে দেখলাম দেখে তারপরে আমার ছেলে যোগাযোগ করলো যোগাযোগ করে তারপরে স্যারের এখানে আমি আসলাম আসার পরে এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ অনেক সুস্থ আমি আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে যে ধরনের পেশেন্টদেরকে নিয়ে আসতেছি আমরা কিন্তু আপনাদের কাছ থেকে অসংখ্য সাড়া পাচ্ছি অসংখ্য SMS পাচ্ছি এবং অসংখ্য আমরা ইমেল পাচ্ছি আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সেই ধরনের পেশেন্টদেরকেই হাজির করার জন্য এবং আপনারা আপনাদের যে নতুন ধরনের সমস্যাগুলো সেগুলো আপনারা চেষ্টা করছেন আমাদের সাথে শেয়ার করার জন্য এটা আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে আমাদের পরবর্তী স্টেপগুলো পরবর্তী যে প্রোগ্রামগুলো বা পরবর্তী যে আমাদের সাক্ষাৎকারগুলো সেগুলো নিতে আমাদেরকে অনুপ্রাণিত করে দর্শক আমরা আজকে আপনাদের সামনে একজন রোগীকে নিয়ে এসেছি যিনি দীর্ঘদিন যাবৎ উনি PLID রোগে উনি ভুগছিলেন বর্তমান সময়ে এটা অনেক বেশি পরিমাণে আমরা পাচ্ছি এই ধরনের রোগী যারা দীর্ঘ একটা সময় তারা PLIDতে ভুগছেন এবং যারা আপনার সঠিক সময়ের চিকিৎসা করতে পারছেন তারা খুব অল্প এবং খুব দ্রুত সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে যাচ্ছেন যাদের একটু দীর্ঘমেয়াদী তারা যে ভালো হচ্ছেন না তা না তারাও ভালো হচ্ছেন বাট হয়তো একটু সময় লাগছে বাট আপনারা এই রোগটাতে এমন বেশি দেরি করে ফেলবেন না যেটাতে আপনাদেরকে ফিরিয়ে আনাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় দর্শক আসুন আজকের আমাদের অতিথির সাথে আমরা কথা বলি ওনার নাম হচ্ছে উম্মে কুলসুম উনি বগুড়া জেলায় থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনি বগুড়া কোথায় থাকেন বগুড়ায় বউবাজারে বউবাজার আমার বাসা হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর একটি জায়গা আচ্ছা একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল এবং প্রথম কবে শুরু হয়েছিল এই সমস্যাটা আমার দীর্ঘ দেড় বছর হলো আমার এই জ্বালা এই ব্যথা তার এই কোমরে ব্যথা ছিল কোমরে হ্যাঁ আচ্ছা কোমরে যে ব্যথাটা হতো মানে সেটা কি শুধু কোমরেই থাকতো নাকি না ওই ব্যথা আমার এই দুই পাশ দিয়ে ঝিনঝিন ঝিনঝিন করে ইয়ে মারতো নিচের দিকে নামে আসতো এবং খুব রক টান ধরতো খুব জ্বালা যন্ত্রণা হতো এটা কি যখন দেড় বছর আগে প্রথম শুরু হয় তখন কি এই সমস্যাটা পুরোটাই ছিল নাকি এটা ধীরে ধীরে বেড়েছে ধীরে ধীরেই বেড়েছে আচ্ছা তো যখন প্রথম এই সমস্যাটা শুরু হয় বা আপনি যখন বুঝতে পারেন যে আপনার কোমরে ব্যথা শুরু হচ্ছে তো এটার জন্য প্রাথমিকভাবে কি কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোথাও কোনো ডক্টর দেখিয়েছিলেন হ্যাঁ দেখাইছি এর আগে আমি তিনজন ডাক্তারকে দেখাইছি কিন্তু কোথাও এত দূর ভালো হয়নি তারপর আমি ওই স্যারের অ্যাড টিভিতে দেখে তারপরে আমার ছেলে ২১শে টিভিতে দেখলাম দেখে তারপরে আমার ছেলে যোগাযোগ করলো যোগাযোগ করে তারপরে স্যারের এখানে আমি আসলাম আসার পরে এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ অনেক সুস্থ আমি আচ্ছা আচ্ছা আমাদের দর্শকদের জন্য যদি একটু প্রথম থেকে একটু খুলে বলেন যে আপনার সেই ব্যথাটা কোথায় কোথায় হতো কোথায় কিভাবে যেত এবং ব্যথার জন্য আপনি কি ধরনের কষ্টের ভিতর দিয়ে আপনার জীবনটা গিয়েছিল ওই সময়কার কিছু স্মৃতি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন যে প্রথম যখন শুরুতে সবচেয়ে বড় কষ্ট আমার 11 বছরের একটা নাতনি আছে কিন্তু 11 মাসের কিন্তু এই নাতনিটা যখন আমার কাছে আসে তখন ওকে কোলে আসতে চায় আমি নিতে পারি না যখনই নেই তখন আর হাঁটতে পারি না তখন আমার খুব কষ্ট হয় তারপরে আমি ভাবছি যে কোনো একটা ভালো ডাক্তারের পরামর্শের দরকার আমার তারপরেই ছেলের যোগাযোগ করে আমি এখানে আসি কয় ছেলে আমার এই একটাই ছেলে আচ্ছা আচ্ছা তো যখন আপনারা বিভিন্ন জায়গায় ডক্টর দেখেছেন আপনি বলেছেন যে আপনি 3 জন ডক্টরকে দেখিয়েছেন তো এই 3 জন ডক্টর আপনি কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল এটা প্রথমত কতগুলো ব্যায়াম দিয়েছে আমার ব্যায়ামগুলো করি তখন ভালো থাকি তারপরে ওষুধ বিভিন্ন 5 आइटेमेर ओषुध दिए ओषुधगुलो खाई भालो थाकी किछुदिन तारपरे आबार ओई रकम हय आर ओई ट्राक्शन ना कि बोले ओटाओ दीसी टाना देवार जेटा ओटाओ आमी दीर्घ 3-4 मास दिलेई नाकि भालो हय आमी 6 मास दीसी কিন্তু কোনো ইমপ্রুভ করে নাই ইমপ্রুভ হয়নি তত দূর তারপরে বেল পড়ে থাকছি দীর্ঘ 7 মাস বেল পড়ে থাকছি 3 মাসের কাছে 7 মাস খালি ভালো হওয়ার উদ্দেশ্যে তবু হয়নি তারপরে আমি বেল টেলার পড়ি না এমনি কোথাও যাইতে শুধু বেল পড়ি তাহলে এভাবেই আমার কষ্টই জীবন গেছে আর কি এই যে যে দীর্ঘ 1.5 বছর আপনি আপনার কোমর ব্যথাজনিত সমস্যা আপনি ভুগছিলেন তো কখনো ডিপ্রেশন কাজ করেনি নিজের অজান্তে যে আপনি আদৌ আসলে ভালো হবেন কি হবে না কারণ আপনি বিভিন্ন জায়গায় যখন ট্রিটমেন্ট করছেন আপনার যতদিন ওষুধ খাচ্ছেন হয়তো আপনি ভালো থাকছেন আবার ছেড়ে দিলে আগের মতো চলে যাচ্ছেন তো কখনো মনে হয়নি যে আমি আর কখনো ভালো হব না এটা কি কখনো কাজ করতে মনের ভিতরে না আমার সবসময় একটা বিশ্বাস যে ভালো একটা ডাক্তারের কাছে গেলে আমি ভালো হব ইনশাআল্লাহ বিশ্বাস ছিল সবসময় বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাসে জড়িয়ে এখানে এসেছি আর কি আচ্ছা দর্শক দেখুন এখানে কিন্তু অনেক বড় একটি কথা যে আমাদের যে মনের বিশ্বাস এটা অনেক বড় একটি বিষয় এবং মনের যে শক্তি আমাদের যুদ্ধ করার যে আমাদের একটা শক্তি আমরা বাঙালি জাতি আমরা কিন্তু হেরে যাওয়ার জাতি না আমরা অবশ্যই আমরা জয়ী হই যদি আমাদের মনের জোর থাকে আমরা কিন্তু অবশ্যই জয়ী হতে পারি উনি ওনার মনের জোরে উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আচ্ছা তারপরে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ্ প্রধান ওনার কাছে এসে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি নিয়েছেন স্যারের কাছে যখন প্রথম এসেছিলেন স্যার কি বলেছিলেন আপনাকে স্যার বলল তো আমার ইয়েটা দেখে বলল যে তো অনেক আপনার সমস্যা প্রায় 4-5টা হাড্ডির সমস্যা 2টা হাড্ডি একবারে ইয়ে হয়ে গেছে ভেঙে যাওয়ার মতো হয়েছে তারপরে দেখেন আপনি চিকিৎসা করেন ভালো করেন আল্লাহ তো একজন তারপরে আপনি ভালো হবেন ইনশাআল্লাহ এই ভর্তি হয়ে যেতে বলছে আমি ভর্তি হলাম তারপরে আজ 7 দিন থাকে ইনশাআল্লাহ আমি অনেক ইমপ্রুভ আপনার সেই কোমরের ব্যথাটা কি এখন আছে না এখন নাই একদমই আপনার যে স্বাভাবিক মুভমেন্টগুলো নড়াচড়াগুলো সেগুলো কি এখন ঠিকমতো করতে পারছেন হ্যাঁ সবকিছু আমি ঠিকভাবে করতে পারছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটি বিষয় যে মাত্র 7 দিনের ভিতরেই ওনার এই গত 1.5 বছরের যে কোমর ব্যথাজনিত সমস্যা সেটা উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং আজকে উনি ওনার বাড়ি ফিরে যাচ্ছেন দর্শক এখানে আমরা ওনার ছেলেকে পেয়েছি আমরা একটু ওনার কাছ থেকেও একটু আসলে পুরো বিষয়টা একটু জানি যে ওনার এই যুদ্ধে জয়ী হওয়ার পিছনে ওনার একটি বড় একটি অবদান আছে আসসালামু আলাইকুম স্যার আপনার একটু নামটা বলেন আমার নাম আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল করিম সাগর আচ্ছা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন আপনার মায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যে এই যে যুদ্ধে জয়ী হওয়ার বিষয়টা যে উনি দীর্ঘ একটা সময় উনি ওনার যে কষ্টে ছিলেন ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় আপনারা ওনাকে দীর্ঘ একটা সময় আপনারা ওনাকে দেখেছেন যে উনি ব্যথাজনিত সমস্যায় যখন ভুগছেন নিজের আপন মাকে যখন আপনারা বা নিজের আপন মানুষকে যখন আমরা এরকম কষ্ট পেতে দেখি সেটা আমাদের কারো কাছে কিন্তু ভালো না ভালো লাগে না এটা আমাদের কারোই কাম্য না সেই সময়গুলো যদি একটু বলেন এবং সেখান থেকে কীভাবে আপনারা টোটাল বিষয়টা হ্যান্ডেল করেছেন যদি একটু বলেন আসলে মার মানে মেইন যে মানে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে লকডাউনের আগে অর্থাৎ 19 সালের মাঝামাঝি জুন-জুলাইয়ের দিকে শীত পার হওয়ার পরে আর কি তো তখন থেকেই আর কি স্থানীয় যে ডাক্তারগুলো ছিল আমরা পপুলার ইবনে সিনাতে যে ভালো ডাক্তারগুলো ছিল আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি তো ওনারা আসলে বলছে যে এভাবে চলুক ব্যায়াম করুক গরম পানির মানে যে ল্যাবটা ছ্যাঁকটা দিতে হয় ওটা দিক আর ওষুধ খাক পরবর্তী এভাবে চলতে থাকে এভাবে মানে দীর্ঘদিন চলতে থাকলে যখন আর কি উনি চলতেই পারবে না তখন আমরা সার্জারিতে যাব তো এভাবে চলতে চলতে মানে লকডাউনের মধ্যে যখন ফুল লকডাউন হয়ে শুরু হয়ে গেল তারপরে আর কি আমি একদিন 21 টেলিভিশন দেখতেছি আর শফিউল্লাহ্ স্যারকে দেখি স্বাস্থ্য বিষয়ক কি যেন একটা অনুষ্ঠান তো সেই বিষয়টা ছিল যে কোমরের ব্যথা এই ধরনের বিষয়টা ছিল তো ওখানে স্যার বলতেছে যে স্যারের একটা কথা আমার মনে আছে সেটা হচ্ছে স্যার বলতেছে যে আমরা যখন কেউ মরে যাই তখন কিন্তু আমরা মরাকে আবার মারার চেষ্টা করি যে কেন মারি যে ও নড়তেছে কেন হ্যাঁ আমরা মানে কিছু কিছু ডাক্তাররা হয়তো থাকে এরকম যে তারা মনে করে যে তারা যেটা বলতেছে ওইটাই হয়তো লাস্ট ট্রিটমেন্ট তারপরে হয়তো আর কিছু নাই তো স্যারের এই কথাটাই আমার তখন থেকে মাথায় খেয়াল করছে আর যখন লকডাউন খুলে দিল মানে সব কিছু যান চলাচল স্বাভাবিক হলো তারপর থেকে আমি আপনাদের সাথে মানে যোগাযোগ করছি কিন্তু আমার আসলে ওইভাবে ঢাকায় আসা পড়ে না। তো এবার ওই যে পরীক্ষার জন্য আসলাম। আর আপনাদের এই রিং রোডের পাশে আমার খালার মনি বাসা। সব মিলেই দেখলাম যে এইবার যদি আর না যাই তাহলে তো আর হবে না, আর এমন অনুকূল পরিবেশ আর হয়তো আমার জীবনে আসবেই না। তো আর মার কষ্ট বলতে মা যে কষ্টগুলো করছে সেটা মার ওই তো স্যার এখানে আসার পরেই যেটা আমাকে বললো যে সবসময় নিচু হয়ে বসে কাজ করার জন্য এইগুলো হয়েছে। তো ওই যে বটিতে তরকারি টরকারি কোটা বা নিচু হয়ে কাপড় ধরে ইয়ে করা, এই ধরনের সংসারে যে কাজগুলো আর কি হয়, তো এগুলো করে আর কি এই জিনিসটা হয়েছে। স্যার প্রথম দিন এসেই আমাদের দেখে মার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো, আমার ভালো লাগছে। আর উনি যে আশাগুলো দিল যে দেখেন এটা তো লং টাইম, মানে পুনর্বাসন চিকিৎসা, তো এগুলো কতদিন সময় লাগবে আসলে বলা বিপদ। তো মাশাআল্লাহ মা আমি যে আরও কতগুলো রুগী দেখলাম, তারা তো হাঁটতে পারে না, চলতে পারে না, মা মাশাআল্লাহ তাদের থেকে অনেক ভালো ছিল। আর ভালো ছিল বলে হয়তো এত দ্রুত রিকভারি করতে পারছে। জি সঠিক সময় আপনি আনার কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর কি দেরি করিনি আর কি। দেরি করলে যদি আরও এক সময় ওদের মতো হয়ে যায় যে আর হাঁটতেই পারছে না, সিঁড়িতে উঠতে পারছে না, ওই জন্য আর কি আমি দেরি করিনি কখনো। এই তো কথা। এখন আপনার মাকে চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে আপনি কেমন দেখছেন? উনি যেটা বলছেন যে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এবং ওনার সেই কোমরের ব্যথাটা এখন আর নেই, কথাটা কতটুকু সত্যি? আপনি কেমন দেখছেন? হ্যাঁ সত্যি। আগে আমার ওই তো আমি ভয়ে থাকতাম যখন ওয়াশরুমে যেত যে কি যে হয় কি যে হয়। তো লাস্ট 3 দিন হলো আমার ওই ভয়টা নাই আর কাজ করছে না। না সে দেখছেন উনি সম্পূর্ণ সুস্থভাবে চলাচল করছে, আর ওনার মুভমেন্টের মধ্যেও একটা চেঞ্জ চলে আসছে। আগে যে এরকম একটা কেমন যেন মুভমেন্ট ছিল, ওই মুভমেন্ট আর নাই, এখন আর নাই। জি সেই কষ্টের কথাটা এখন আর আপনাকে বলছেন না? না না না, আর বলতেছি না। তো আপনার এই আপন যে মানুষটা, যে পৃথিবীর সবচেয়ে আপন মানুষটাকে যখন আপনি এই কষ্টবিহীনভাবে দেখছেন, কেমন লাগছে আপনার কাছে? আপনার কাছে মনে হচ্ছে না যে আপনার সিদ্ধান্তটা সঠিক ছিল? হ্যাঁ, আমার এখন খুব ভালো লাগছে। আর মানে স্যারকে কি বলে যে ধন্যবাদ দেব, আমার আর সে ভাষা নাই। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা উম্মে কুলসুম ওনার কাছ থেকে কিন্তু আপনারা শুনতে পেলেন যে ওনার এই গত 1.5 বছরের ওনার যুদ্ধ এবং সেখান থেকে আজকে জয়ী হওয়ার কথা। উনি চেষ্টা করেছেন, ওনার মনের শক্তি ছিল, উনি পেরেছেন ওখান থেকে ফিরে আসতে, এবং উনি পেরেছেন। ওনার আপন মানুষে ওনাকে সহযোগিতা করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আজকে উনি ওনার স্বাভাবিক জীবনে উনি ফিরে এসেছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের দেশেই এখন এই ধরনের উন্নত চিকিৎসা আছে, এবং খুব স্বল্প সময়ের ভিতরে উনি কিন্তু মাত্র 7 দিনের ভিতরেই সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।